ব্রিটেনে চিনিযুক্ত পানীয়ের উপরে সুগার ট্যাক্স আরোপের ফলে প্রাইমারি স্কুলগামী 5,000 মেয়ের স্থূলতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একটি গবেষণায় এমন তথ্য জানা গেছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বিশেষজ্ঞরা শৈশবকালীন স্থূলতা মোকাবেলা করার পরিকল্পনার অংশ হিসাবে 2018 সালে কার্যকর হওয়া সুগার ট্যাক্সের প্রভাব বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছেন। এতে বলা হয়েছে, ট্যাক্সের ফলে ড্রিঙ্কস কোম্পানিগুলো তাদের পানীয়তে একটি নির্দিষ্ট মাত্রায় চিনি রাখে, এটি না রাখলে তাদেরকে শুল্ক পরিশোধ করতে হয়। পিএলওসের মেডিসিন জার্নালে প্রকাশিত নতুন গবেষণায় দেখা গেছে যে সুগার ট্যাক্স কার্যকর হওয়ার 19 মাস পরে 4 এবং 5 বছর বয়সী শিশু এবং 10 থেকে 11 বছর বয়সী শিশুদের উপরে প্রভাব নিয়ে গবেষণা করা হয়েছে। গবেষকরা 2014 এবং 2020 সালের মধ্যে শিশুদের স্থূলতার স্তরের পরিবর্তনগুলো ট্রেকিং করছেন। এতে দেখা যায়, সুগার ট্যাক্স বয়স্ক মেয়েদের স্থূলতার মাত্রার উপর একটি পরিমাপযোগ্য প্রভাব ফেলছে, যার ফলে 6 বছরে স্থূলতা 8% কমেছে। শুধুমাত্র এই বয়সী মেয়েদের ক্ষেত্রেই 5,234টি স্থূলতার ঘটনার প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তবে বিশেষজ্ঞরা 6 বছরের ছেলেদের মধ্যে স্থূলতার মাত্রার উপরে সুগার ট্যাক্সের কোনো প্রভাব খুঁজে পাননি। এক্ষেত্রে গবেষকরা বলছেন যে ছেলেরা ফুড কোম্পানিগুলোর বিজ্ঞাপনের প্রতি বেশি সংবেদনশীল, তারা তাদের অ্যাথলেটিক পারফরমেন্সকে বাড়িয়ে তুলতে স্বাস্থ্যকর খাবার খায় বেশি। অন্যদিকে মেয়েরা স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে মুখরোচক খাবার এবং পানীয়ের প্রতি ঝোঁক বেশি দেখায়। গবেষণায় সুগার ট্যাক্স নিয়ে রিসেপশন বয়সী শিশুদের মধ্যে স্থূলতা হ্রাসের যেই সম্পর্ক সেটা খুঁজে পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ট্যাক্সের আওতায় পড়ে এমন চিনিযুক্ত পানীয় ছোট বাচ্চারা খায় না, তাই তাদের ক্ষেত্রে সুগার ট্যাক্সের প্রভাব দেখা যায়নি। এনএইচএস ডিজিটাল কর্তৃক নভেম্বরে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ডের বঞ্চিত অঞ্চলে, মানে যেসব অঞ্চলগুলো অনেকটা গরিব এবং নানানভাবে বঞ্চনার শিকার হয়, তেমন অঞ্চলগুলোর প্রাইমারি স্কুলের শেষ বর্ষের প্রতি 3 জনের মধ্যে 1 জন কিন্তু মোটা। সামগ্রিকভাবে বঞ্চিত এলাকার 6 বছরের শিশুদের 31.3% স্থূল আর কম বঞ্চিত এলাকায় এই স্থূলতার হার 13.5%। ইংল্যান্ডের 6 বছর বয়সী শিশুদের মধ্যে 23.4% স্থূল আর এদের মধ্যে 5.8% গুরুতর স্থূল, মানে অনেক বেশি মোটা। এছাড়া আরও 14.3% অতিরিক্ত ওজনের শিশুও রয়েছে। এর মানে হলো, ইংল্যান্ডের 10 এবং 11 বছর বয়সী প্রতি 10টি শিশুর মধ্যে প্রায় 4টি শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় ভুগছে। এছাড়া আপনারা জানেন যে জাঙ্ক ফুডের কারণেও কিন্তু ওবিসিটি একটি মারাত্মক সমস্যা। বাংলাদেশি যে এলাকাগুলো রয়েছে, টাওয়ার হ্যামলেটস এবং নিউহাম, সেটি কিন্তু এই যে চাইল্ড ওবিসিটির ক্ষেত্রে অনেক হাই রিস্কের একটি বাড়া হিসেবে এর আগে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে বলা হয়েছে। আসম মাসুম, রাডার টিভি, লন্ডন।